কি টু সাকসেস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। 2018-র এসএসসি সিজিএলে যে সমস্ত কোয়েশ্চেন এসেছিল তার 4th জুনের ফার্স্ট শিফটের যে সমস্ত কোয়েশ্চেনগুলো ছিল তাদের মধ্যে 12 পর্যন্ত আমরা সলভ করেছিলাম। আজকে আমরা সলভ করবো 13 থেকে 25 পর্যন্ত, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে 13 নম্বর কোয়েশ্চেন দিয়ে শুরু হবে 25 পর্যন্ত, ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন কী আসছে? ফার্স্ট কোয়েশ্চেন বলা হচ্ছে দ্য অ্যাভারেজ অফ 12 নম্বর ইজ 42, অর্থাৎ 12টা নম্বরের অ্যাভারেজ কত? 12টা নম্বরের অ্যাভারেজ হচ্ছে 42। দ্য অ্যাভারেজ অফ দ্য লাস্ট 5 নম্বর ইজ 40 অ্যান্ড দ্যাট অফ দ্য ফার্স্ট 4 নম্বর ইজ 44, অর্থাৎ লাস্ট 5 নম্বরের অ্যাভারেজ কত বলা হচ্ছে? 40, এবং ফার্স্ট 4 নম্বরের অ্যাভারেজ হচ্ছে 44। বলছে দ্য 6th নম্বর ইজ 6 লেস দ্যান দ্য 5th নম্বর, 5 লেস দ্যান দ্য 7th নম্বর, দেন দ্য অ্যাভারেজ কী হবে? অ্যাভারেজ অফ 5th অ্যান্ড 7th নম্বর ইজ। তাহলে অ্যাভারেজ 5th অ্যান্ড 7th নম্বরের অ্যাভারেজ আমাদেরকে বার করতে হবে। তাহলে টোটাল অ্যাভারেজ কত বলেছে? 12টা নম্বরের অ্যাভারেজ 42। এবার যদি লাস্ট 5 নম্বরের অ্যাভারেজ দেখি, লাস্ট 5 নম্বরের অ্যাভারেজ কত হচ্ছে? লাস্ট 5 নম্বরের অ্যাভারেজ হচ্ছে 40, অর্থাৎ এই 42 থেকে কত কম হচ্ছে? প্রত্যেকটা নম্বরের অ্যাভারেজ 2 করে, তাহলে 5টা নম্বরের জন্য অ্যাভারেজ কত কম হবে? 5 × 2, অর্থাৎ কত কম হচ্ছে? 10 কম হচ্ছে। আর পরের 4টে নম্বর, অর্থাৎ ফার্স্ট 4টে নম্বরের জন্য অ্যাভারেজ কত হচ্ছে? 44। এবং এটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টোটাল নাম্বারের যে অ্যাভারেজ 42 সেটা থেকে কত হচ্ছে? 2 বেশি করে, তাহলে এর জন্য কত বেশি হচ্ছে? 4টে নম্বরের জন্য 4 × 2, অর্থাৎ কত বেশি হচ্ছে? 8 বেশি হচ্ছে। আচ্ছা, এটা কি এটা এটা মাইনাস? কেন মাইনাস? যেহেতু এটা কম হচ্ছে, ঠিক আছে? তাহলে টোটাল কত কম হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে, 10 মাইনাস 8, অর্থাৎ -2, অর্থাৎ 2 কম হচ্ছে, টোটাল থেকে 2 কম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাকে যেটা বলা হয়েছে যে 6th নম্বর, তাহলে আমি যদি বাকি 3টে নম্বর কী কী আছে? বাকি 3টে নম্বর আছে 5th, 6th এবং কি 7th, ঠিক আছে? এবার বলা হচ্ছে যে 6th নম্বর ইজ 6 লেস দ্যান দ্য 5th নম্বর, অর্থাৎ আমি যদি 5th নম্বরটাকে x ধরি তাহলে 6th নম্বর কত হবে? এটা থেকে 6 কম হচ্ছে। এবং বলা হচ্ছে যে 7th নম্বর ইজ 5 লেস দ্যান দ্য 7th নম্বর ইজ 5 লেস, ঠিক আছে? তাহলে কোথার থেকে লেস? 6-এর থেকে লেস হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? x-1, ঠিক আছে? তাহলে এই 3টের অ্যাভারেজ কত হবে? এই 3টের অ্যাভারেজ হবে 42, এবং এই 3টের টোটাল কত হবে? x+x-6+x-1 = কত দাঁড়াবে? প্রত্যেকটার অ্যাভারেজ কত ছিল? 42 করেছিল, তাহলে 42 × 3 মানে কত হচ্ছে? 43 120, 3 × 2 = 6, মানে 126। আচ্ছা, এর সাথে কত যোগ হবে? 2 যোগ হবে। কেন যোগ হবে? এখান থেকে আগে যে আমি নাম্বারগুলো পেয়েছি তাদের টোটালে কত কম হয়েছিল? 2 কম হয়েছিল, তাহলে সেই 2টা কে মেক আপ করবে? এই ইকুয়েশনটা মেক আপ করবে। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে? 3x-7 = কত হচ্ছে? 128। তাহলে এখান থেকে 3x কত দাঁড়াচ্ছে? 3x দাঁড়াচ্ছে 128+7, অর্থাৎ 135। তাহলে x কত দাঁড়াচ্ছে এখানে? 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 45, অর্থাৎ 5th নম্বর আমি কত পেলাম? 5th নম্বর পেলাম 45, এবং 7th নম্বর কত পেলাম? 44। এদের অ্যাভারেজ কত হবে? এদের অ্যাভারেজ, অর্থাৎ এদের মধ্যবর্তী নাম্বার 44 আর 45-এর মধ্যবর্তী নাম্বার কত? 44.5, অর্থাৎ এই কোয়েশ্চেনের অ্যান্সার কত? 44.5। আচ্ছা, এবার চলে আসি পরের কোয়েশ্চেনে। পরের কোশ্চেনে কি আছে? পরের কোশ্চেনে বলা হচ্ছে x+y+z = দেওয়া রয়েছে x+y+z = দেওয়া রয়েছে 19, এবং x²+y²+z² দেওয়া রয়েছে 133, এবং xz = y². এই যে xz = y² যে সমীকরণটা দেওয়া আছে এটা থেকেই এই অঙ্কটাকে সলভ করতে হবে। অর্থাৎ আমি লিখছি xz = y². এবার আমি কী করবো? হিট অ্যান্ড ট্রায়াল করবো। আচ্ছা, y যদি আমি 1 ধরি তাহলে y² = 1 হচ্ছে, তাহলে x × z 1 হবে। যদি x × z 1 হয় তাহলে একটাই ভ্যালু সম্ভব, 1 আর 1, x এবং z এর একটা করে ভ্যালুই সম্ভব 1 1 করে। তাহলে 1+1+1 = 3, কিন্তু এখানে x+y+z = কত আছে? 19, তাহলে এটা সম্ভব না। আচ্ছা, 2 ধরলে এটা কত হচ্ছে? 4 ধরলে এটা হচ্ছে 2 × 2 হতে পারে বা 4 × 1 হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি সেটাও যদি যোগ করে দেখি তাহলে 19 হচ্ছে না। এইভাবে হিট অ্যান্ড ট্রায়াল করতে করতে দেখছি আমি যদি y এর ভ্যালু 6 নিই, অর্থাৎ y² কত হবে? 36 = কত? এটাকে 36কে আমি অনেকভাবেই লিখতে পারি। আমি 6 × 6 লিখতে পারি, আমি কি লিখতে পারি? 4 × 9 লিখতে পারি, 4 × 9 লিখতে পারি, 4 × 9 = 36 হচ্ছে, আমি ধরে নিচ্ছি। তাহলে আবার এবার দেখবো যে x+y+z = 19 হচ্ছে কিনা। আচ্ছা, x = যদি 4 হয় তাহলে y = কত হচ্ছে? z = কত হচ্ছে? z = দাঁড়াচ্ছে 9, এবং y = কত ছিল এখানে? 6। তাহলে y = কত হচ্ছে? y = হচ্ছে 6,
এবার দেখি, 9 + 4 = 13 + 6 = 19, অর্থাৎ কী হচ্ছে, এটা 19 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যোগফল পেয়ে গেলাম 19। এবার যদি আমি এটাকে স্কোয়ার করে দেখি তাহলে 133 চলে আসবে, কারণ 4 এর স্কোয়ার 16। আচ্ছা, ওয়াই অর্থাৎ কত, 6 এর স্কোয়ার কত 36। আচ্ছা, জেড এর স্কোয়ার কত, জেড কত পেয়েছি 9, 9 এর স্কোয়ার কত 81। এই তিনটে যোগ করলে দেখা যাচ্ছে যে 133 চলে আসে, অর্থাৎ আমি কি পেলাম, x = 4, y = 6 এবং z = কত পেলাম 9। আমাকে বার করতে বলেছে দ্য ডিফারেন্স বিটুইন এক্স অ্যান্ড জেড, অর্থাৎ এক্স কত 4 এবং জেড কত 9, এদের ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে এক্স এবং জেডের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 9 - 4 = কত 5, ঠিক আছে। এবার চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি আছে, ত্রিকোণমিতির কোশ্চেন আছে, 1 2 + tan²θ + cot²θ ইকুয়াল টু sec² / sec² × cosec²θ। আচ্ছা, 2 + tan²θ এটাকে আমি এইভাবে লিখতে পারি, 1 + tan²θ, সরি, 1 + tan²θ, আচ্ছা, 1 + tan²θ প্লাস 1 + cot²θ লিখতেই পারি। আর নিচে কী ছিল, নিচে ছিল যেটা আছে সেভাবে লিখছি, নিচে কী ছিল, sec θ cosec θ। আচ্ছা, sec θ cosec θ, আচ্ছা, 1 + tan²θ আমি কি লিখতে পারি, sec²θ, sec²θ প্লাস 1 + cot²θ আমি লিখতে পারি cosec²θ, cosec²θ বাই কি ছিল, sec²θ, এটা sec θ cosec θ² নয়, ঠিক আছে, sec θ cosec θ আছে। তাহলে এটা একটু লিখতে পারি, sec²θ আমি কি লিখতে পারি, 1 / cos²θ প্লাস এটাকে লিখতে পারি 1 / sin²θ, বাই নিচে কি ছিল, বাই নিচে ছিল sec θ cosec θ। আচ্ছা, এটাকে যদি আমি লসাগু করি তাহলে কত দাঁড়াবে, নিচে দাঁড়াচ্ছে sin²θ cos²θ, উপরে দাঁড়াচ্ছে কত, sin²θ + cos²θ, অর্থাৎ কত হয়ে যাচ্ছে, উপরে 1 হয়ে যাচ্ছে, নিচে কত থাকছে, sin²θ cos²θ, নিচে কত থাকছে, sin²θ cos²θ, এবং নিচে কী ছিল সেই সাথে, sec θ cosec θ, উপরে কী থাকছে, উপরে শুধু 1 পড়ে থাকছে। আচ্ছা, আমি এটা উপরে চলে যাচ্ছি, উপরে করছি, ঠিক আছে, কী দাঁড়াচ্ছে, তাহলে এখানে একটা sin θ এবং একটা cosec θ মিলে কী তৈরি করবে, 1 তৈরি করবে, একটা cos θ একটা sec θ মিলে 1 তৈরি করবে, তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে, আলটিমেটলি পড়ে থাকছে 1 বাই sin θ cos θ। তাহলে এইটা আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি 1 / sin θ উপরে চলে গেলে হচ্ছে cosec θ, আর কত হচ্ছে, এটা কি হচ্ছে, sec θ। আচ্ছা, এবার চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলা হচ্ছে, ইন এ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার উইথ সেন্টার ও PQ অ্যান্ড PR আর টু কর্ড ইচ অফ লেন্থ 12 সেন্টিমিটার, PQ ইন্টারসেক্ট কর্ড QR অ্যাট দ্য পয়েন্ট S, দ্য লেন্থ অফ ওরিস। আচ্ছা, এবার ছবি এঁকে ফেলি, ছবি এঁকে ফেললে বোঝা যাবে কোশ্চেনটা কি বলা হয়েছে, ঠিক আছে। কি বলা হচ্ছে যে ইন আ সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার, তাহলে আমি কি করবো, একটা সার্কেল এঁকে ফেলি, একটা সার্কেল এঁকে ফেলি। এবার বলা হচ্ছে যে PR অ্যান্ড PQ টু কর্ড, ঠিক আছে, PR অ্যান্ড PQ কি বলা হচ্ছে, দুটো কর্ড আছে, ঠিক আছে, তাহলে ধরলাম এই দুটো কর্ড আছে, এই বিন্দুটা পি বিন্দু, আর এই বিন্দুটা কি হচ্ছে, ধরলাম এটা হচ্ছে PR, এটা হচ্ছে PQ, এবং কি বলা হচ্ছে যে সেন্টার সার্কেলের সেন্টার কি, ও, সার্কেলের সেন্টার হচ্ছে ও। আমি কি করলাম, এবার PO মিলিয়ে এভাবে বাড়িয়ে দিলাম, ঠিক আছে, তার বলছে যে এটা ও, বলছে বর্ধিত যেটা PO আছে সেটা কি করছে, PO ইন্টারসেক্ট কর্ড QR, QR কে কোথায় ছেদ করছে, S বিন্দুতে ছেদ করছে,
ঠিক আছে, এখানে এস বিন্দুতে ছেদ করছে। তাহলে এবার বলা হচ্ছে যে কি বলা হয়েছে, সেন্টার কত, রেডিয়াস কত, রেডিয়াস কত বলে দিয়েছে, রেডিয়াস বলে দিয়েছে 10। তাহলে এই যে লেন্থটা, এই আর থেকে, আর থেকে ও, এই লেন্থটা কত, এই লেন্থটা কত বলে দিয়েছে, এই লেন্থটা বলেছে 10, ঠিক আছে। আচ্ছা এবার আমরা জানি কি, এই যে ত্রিভুজ পি কিউ আর, পি কিউ আর এর এই যে সার্কেল যেটা ড্র করেছি, সার্কেল যেটা এঁকেছি, বৃত্ত যেটা এঁকেছি, সেটা হচ্ছে পি কিউ আর এর কি, সার্কাম সার্কেল। তাহলে সার্কাম সার্কেলের রেডিয়াস আমরা কি জানি, সার্কাম সার্কেলের রেডিয়াস জানি কি হয়, আর ইকুয়াল টু কি হয়, এবিসি বাই ফোর ডেল্টা, একটা সূত্র আছে এবিসি বাই ফোর ডেল্টা। ডেল্টা কি, ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা এই যে ত্রিভুজ পি আর কত বলে দিয়েছে আমাকে, পি আর বলে দিয়েছে 12 সেন্টিমিটার, এবং পি কিউ কত বলে দিয়েছে, পি কিউ 12 সেন্টিমিটার বলে দিয়েছে, এই দুটোই 12 সেন্টিমিটার বলে দিয়েছে। অর্থাৎ কি, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে সেটা আমরা দেখবো। আচ্ছা তাহলে এ বি সি কত হচ্ছে, আচ্ছা আমি কিউ আর এর মান জানি না, কিউ আর এর মান ধরে নিলাম আমি এক্স, ঠিক আছে কিউ আর এর মান ধরে নিলাম এক্স। তাহলে কি হচ্ছে, এ বি সি কত হচ্ছে, 12 ইন্টু 12 ইন্টু এক্স বাই কত হচ্ছে, 4 ইন্টু ডেল্টা, ডেল্টা এর মান কত হচ্ছে, আচ্ছা ডেল্টা এর মান দাঁড়াচ্ছে এক্স বাই 4 ইন্টু রুট ওভার অফ 4 a² 4 ইন্টু a² মানে কত, এখানে 12 a² 12 a² মানে কত, 144 মাইনাস b² অর্থাৎ কি, x². আচ্ছা এটাকে যদি আমি সলভ করি তাহলে কত দাঁড়াচ্ছে, আর ইকুয়াল টু কত দেওয়া রয়েছে, আর ইকুয়াল টু দেওয়া রয়েছে 10। তাহলে 10 ইকুয়াল টু কি হচ্ছে, 10 ইকুয়াল টু হচ্ছে দেখো এখান থেকে এক্স আর এক্স কাটা যাচ্ছে, তাহলে 12 12 144, সেখান থেকে 4 আর 4 কাটা যাচ্ছে, তাহলে উপরে কত থাকছে 144 বাই, নিচে কত হচ্ছে রুট ওভার এর মধ্যে 4 ইন্টু 144 মাইনাস x², ঠিক আছে। তাহলে এবার যদি আমি এটাকে সলভ করি কি দাঁড়াবে, এটাকে আমি এক পাশে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করে দিলে কি হবে, 4 ইন্টু 144 মাইনাস x² ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 144 এর স্কোয়ার বাই 10 এর স্কোয়ার, মানে 144 ইন্টু 144 বাই 100। এখান থেকে যদি আমি সলভ করি x² ইকুয়াল টু কি হবে, x² ইকুয়াল টু হবে 4 ইন্টু 100, অর্থাৎ 400 ইন্টু 144 মাইনাস 144 ইন্টু 144 বাই 100, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, 144 যদি কমন নেই, 400 মাইনাস 144 অর্থাৎ এটা কত হচ্ছে, 256 হচ্ছে, 256 বাই 100। তাহলে x² ইকুয়াল টু এটা হচ্ছে, তাহলে x² এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 144 এর রুট করলে কত হয় 12, আচ্ছা 256 কত, 16 বাই 100। এখান থেকে এক্স কত দাঁড়াবে, এখান থেকে এক্স দাঁড়াবে 19.2, অর্থাৎ অর্থাৎ কি হলো, অর্থাৎ কি হলো, এক্সটা পেলাম 19.2। আচ্ছা এটা 19.2/2 হবে, তাহলে এটা কত হচ্ছে, 9.6 হচ্ছে, এটা 9.6 হচ্ছে, উপরেরটাও 9.6 হচ্ছে, ঠিক আছে। এবার এবার কি করব, এবার ওএস এর লেন্থ আমি বার করব, ঠিক আছে, ওএস অর্থাৎ এটা বার করব, এটা 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 কি করে পাবো, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 9.6, পিথাগোরাস, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য লাগালে আমি কি পাবো, ওএস ইকুয়াল টু রুট ওভার 100 অর্থাৎ 10 এর স্কোয়ার মাইনাস 9.6 এর স্কোয়ার, 9.6 এর স্কোয়ার করলে কত হয়, 92.16, 92.16, এটা দাঁড়ালে, এটা করলে দাঁড়াবে রুট ওভার এর মধ্যে 7.84, 784 স্কোয়ার, 28 এর স্কোয়ার, অর্থাৎ কত হবে 2.8, তাহলে ওএস এর লেন্থ কত, 2.8। এই কোশ্চেনটা একটু বড় হলো, কারণ অনেক অনেক এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, এই কোশ্চেন কোশ্চেনটা সলভ করতে একটু টাইম লেগেই যাবে, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন কি বলা আছে, এ সাম অ্যামাউন্টস টু 8028 ইন 3 ইয়ার্স অ্যান্ড
and 1204 in 6 years ঠিক আছে তাহলে আমি এটাকে লিখতে পারি যে অ্যামাউন্ট অ্যামাউন্ট ইকুয়াল টু কি আমি ধরছি যে এইভাবে লিখছি যে 8028 ইকুয়াল টু কত হচ্ছে ধরি প্রিন্সিপাল পি ইনটু 1 প্লাস রেট আমি জানি না আর বাই বললাম আর রেট হচ্ছে আর এটার কিউব ইকুয়াল টু এটা দাঁড়াচ্ছে আচ্ছা এই এই সমীকরণটাকে আমি এক নম্বর নাম দিলাম আচ্ছা তারপরে বলা হয়েছে কি যে 6 বছরে কত হচ্ছে 12042 অর্থাৎ 12042 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে পি ইনটু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 এটাকে 2 নম্বর নাম দিলাম তো যদি আমি 2 ভাগ 1 করি তো যদি আমি 2 ভাগ 1 করি তাহলে কি দাঁড়াবে 2 ভাগ 1 করলে দাঁড়াবে 12042 বাই 12042 বাই 8028 ইকুয়াল টু দাঁড়াচ্ছে পি দিয়ে পি কাটবে আচ্ছা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 বাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 অর্থাৎ আলটিমেটলি কি পড়ে থাকবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কিউব এটাই পড়ে থাকবে আচ্ছা এটা যদি কাটাকাটি করে দেখবো তাহলে এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে 2 হচ্ছে তাহলে 1 প্লাস আর বাই 1 প্লাস আর বাই 100 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত আসছে এটা আসছে 3/2 তাহলে প্রথম ইকুয়েশনে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 3/2 বসিয়ে দিলে কি হবে 8028 ইকুয়াল টু পি ইন্টু 3/2 হচ্ছে তাহলে পি ইকুয়াল টু এখান থেকে পি ইকুয়াল টু কত হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে 8028 ইন্টু 2/3 আচ্ছা 3 দিয়ে এটাকে কাটাকুটি করলে কত হবে 3 দিয়ে কাটলে 3 2 6 2 20 3 6 18 3 6 18 তারপর কত থাকছে 2 22 3 সাথে 21 3 6 18 অর্থাৎ 2676 ইন্টু 2 এটাকে কত এটাকে করলে কত হবে 5352 তাহলে 5352 এটাই অ্যান্সার 5352 এটাই অ্যান্সার আচ্ছা এবার চলে আসি পরের কোশ্চেনে পরের কোশ্চেনটাকে কি করতে হবে সিম্পলিফিকেশন করতে হবে আচ্ছা সিম্পলিফিকেশনে কি হয় আগে বডমাস রুল অনুযায়ী হয় অর্থাৎ ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন সাবট্রাকশন করতে হবে ঠিক আছে তাহলে কি হচ্ছে তাহলে 2 × 3 এর যে অবস্থা আছে সেইভাবে রাখলে হবে ঠিক আছে আমি কোশ্চেনটা নিচ্ছি না ডিরেক্ট কোশ্চেন থেকে সলভ করছি তাহলে 2 × 3 ভাজক কি হচ্ছে 6 2 × 3 এই যে 2 × 3 আছে এটা কত হচ্ছে অর্থাৎ 6 × 2 আগে ব্র্যাকেট অফ করবো ব্র্যাকেট তুলবো অফ করবো ভাগ ভাগ কি দাঁড়াচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেটটা রাখছি আমি ঠিক আছে দেখো আগে ব্র্যাকেটের মধ্যে সলভ করবো 4 প্লাস কি হচ্ছে 4 × 4 ভাজক ভাগ কত হবে 4 অফ 4 মানে কত 4 × 4 অর্থাৎ 16 মাইনাস কত হচ্ছে 4 ভাজক 4 × 4 অর্থাৎ 4/4 ভাজক 4 মানে কত 1 1 × 4 মানে হচ্ছে 4 ঠিক আছে এবার কি করবো 2 × 3 আচ্ছা 2 × 3/6 মানে কত হচ্ছে এটা হচ্ছে 1 × কত 2 ভাগ ভাগ কত হচ্ছে 4 প্লাস 4 × 4 অর্থাৎ কত এই যে 4 প্লাস 4 × 4 অর্থাৎ 16 ভাজক 16 মানে 1 তাহলে কত দাঁড়াচ্ছে 4 প্লাস 1 মাইনাস 4 আচ্ছা 4 দিয়ে 4 কাটলো তাহলে কত হচ্ছে 1 × 2 1 × 2 ভাজক কত 1 তাহলে কত দাঁড়াচ্ছে 1 × 2 অর্থাৎ 2 এই কোশ্চেনের আনসার আচ্ছা এবার চলে আসি পরের কোশ্চেনে আচ্ছা পরের কোশ্চেন ঠিক আছে খুব সহজ কোশ্চেন দেখা যাক কি আছে পরের কোশ্চেনে বলা হচ্ছে যে আফটার গিভিং টু সাকসেসিভ ডিসকাউন্ট ইচ এক্স পার্সেন্ট ওয়ান দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল টোটাল ডিসকাউন্ট ইজ 259.20 ইফ দ্য মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ 720 অর্থাৎ মার্ক প্রাইস কত এমপি কত এমপি বলে দিয়েছে 720 ঠিক আছে আর ডিসকাউন্ট কত বলে দিয়েছে ডিসকাউন্ট ডি কত বলে দিয়েছে ডিসকাউন্ট বলে দিয়েছে 259.20 আচ্ছা এটাকে নিয়ারেস্ট ইকুয়াল টু আমি 260 লিখতে পারি 260 লিখতে পারি ঠিক আছে তাহলে আমি দেখবো 260 হচ্ছে 720 কত পার্সেন্ট হচ্ছে ঠিক আছে তাহলে 260/720 × 100 ঠিক আছে এটা করলে দেখতে পাবো যে আমি যদি কাটাকুটি করি তাহলে মোটামুটি কিরকম দাঁড়াচ্ছে
মোটামুটি এটা দাঁড়াচ্ছে 36% এর কাছাকাছি, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি হবে, 20%, 18% যদি ডিসকাউন্ট দেয় তাহলে সেটা কত কম হয়ে যাবে, ডাবল ডিসকাউন্ট দিলে সেটা আরো কম হয়ে যাবে, ঠিক আছে? সাকসেসিভ ডিসকাউন্ট দিলে কম হয়ে যাবে, যদি 20% হয় তাহলে এটা দেখা যাচ্ছে 36%-এর কাছাকাছি হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হবে, 20%, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত দাঁড়াবে, 20%। এবার চলে আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলা হচ্ছে, সলিড কিউব অফ ভলিউম, ভলিউম কত বলে দিয়েছে, সলিড কিউবের ভলিউম কত বলে দিয়েছে, 13,824 সেন্টিমিটার কিউব। আচ্ছা 13,824 কত এর কিউব, কতর মধ্যে পড়ছে, কিউব কি করে বার করবো? আচ্ছা আরো জানি 20-এর কিউব কত হবে, 8,000, এবং যদি 30-এর কিউব করি তাহলে সেটা কত হবে, 27,000, ঠিক আছে? তাহলে 20 আর 30-এর মধ্যে রয়েছে, লাস্ট শেষ ডিজিট হচ্ছে 4, 4 কার কিউবের হয়, একমাত্র 4, তাহলে এটা কত হচ্ছে, এই এটা হবে 24-এর কিউব হবে, ঠিক আছে? এই যে 13,824 এটা কত হবে, 24-এর কিউব, ঠিক আছে, 24-এর কিউব। আবার আমরা জানি কি, কিউবের ভলিউম হচ্ছে এ কিউব, কিউবের ভলিউম হচ্ছে এ কিউব, তাহলে এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু 24, অর্থাৎ কিউবের একটা সাইড কত, 24। তাহলে হচ্ছে এই কিউবটাকে 8টা ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ কিউবটাকে কিভাবে 8 ভাগে ভাগ করা হয়েছে, কিউবটা যদি এরকম একটা কিউব ধরি আমি, ঠিক আছে, কিউবটাকে কিভাবে 8 ভাগে ভাগ করা হয়েছে একটু ছবিতে দেখে নেবো, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এটা যদি কিউব হয়, ঠিক আছে, আমার ড্রয়িং খুব খারাপ, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে, মানে এইভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে, এইভাবে ভাগ করা হয়েছে, তাহলে এইভাবে যদি ভাগ করা হয়, ঠিক আছে, দেখো তাহলে 1, 2, 3, 4 এটা ভাগ করা হয়েছে, আবার নিচে 1, 2, 3, 4 টোটাল 8খানা কিউব এইভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ ভাগ করার পরে প্রত্যেকটা প্রত্যেকটা কিউবের বাহু কত হয়ে গেছে, হাফ হয়ে গেছে, আগের হাফ হয়ে গেছে, আগে 24 ছিল, তাহলে এটা 12 হয়ে গেছে, এটাও 12 হয়ে গেছে, আবার এটাও 12 হয়ে গেছে, একইভাবে এটাও 12 হয়ে গেছে, অর্থাৎ কিউব, নতুন যে কিউব পেয়েছে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেছে, 12। এবার বলা হচ্ছে যে দ্য রেশিও অফ দ্য সার্ফেস এরিয়া অফ দ্য অরিজিনাল কিউব, অরিজিনাল কিউবের সার্ফেস এরিয়া কত, অরিজিনাল কিউবের সার্ফেস এরিয়া কত হবে, সার্ফেস এরিয়া কি জানি আমরা, 6 × বাহু স্কোয়ার, তাহলে 6 × বাহু, বাহু কত, 24, অরিজিনাল অরিজিনাল কিউবের ক্ষেত্রে 6 × 24 × 24 = 2, কত বলা হচ্ছে যে সাম অফ দ্য এরিয়া, সাম অফ দ্য সার্ফেস এরিয়াস অফ দ্য 3 অফ দ্য স্মলার কিউব, অর্থাৎ 3টে স্মলার কিউবের সার্ফেস এরিয়ার যোগফল, তাহলে 3টের জন্য 3 × 6 × a² এ কত, 12, ছোট স্মলার কিউবের ক্ষেত্রে কত পেয়েছি, 12 স্কোয়ার, ঠিক আছে, তাহলে 3টের জন্য এটা হয়ে গেল, তাহলে 6 দিয়ে 6 কাটলো, 12 দিয়ে 24 কাটলে এটা হচ্ছে 2, এই 12 দিয়ে 24 কাটলে এটা হচ্ছে 2, অর্থাৎ কত হচ্ছে, 4:3, 4:3 কোশ্চেনের অ্যান্সার। এবার চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে ডিআই, ডিআই তে কি বলা হয়েছে, দ্য টেবিল শোস দ্য টাইপ অফ দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট টাইপ অফ কার, ডিফারেন্ট টাইপ অফ কারের প্রোডাকশন দেওয়া রয়েছে, ঠিক আছে? কি বলা হচ্ছে, টোটাল প্রোডাকশন অফ কার বি ইন 2012, 2014 এন্ড 2015, তাহলে বি এর প্রোডাকশন টোটাল কি কি হচ্ছে, বি এর প্রোডাকশন যদি আমি দেখি 2012, 2014 এবং 2015 এ, এবং এদের যোগফল কত হচ্ছে দেখবো, তাহলে এটা কত হচ্ছে, 42, 2012 এ কত হচ্ছে, 42 প্লাস, আচ্ছা 2014 এ কত হচ্ছে, 2014 এ হচ্ছে 40, আচ্ছা 2015 এ কত হচ্ছে, 2015 এ কত হচ্ছে, 2015 এ হচ্ছে 38, এই 3টের যোগফল কত করলে কত দাঁড়াচ্ছে, দেখা যাচ্ছে 120 হচ্ছে। দেখো এবার বলা হচ্ছে যে ওয়েন টেকেন টুগেদার ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট মোর দ্যান দ্য টোটাল প্রোডাকশন অফ টাইপ এ, তাহলে টাইপ এ এর কত হচ্ছে, টাইপ এ কোন কোন সাল বলে দিয়েছে, টাইপ এ এর ক্ষেত্রে বলে দিয়েছে 2013 এবং 2016, 2013 তে কত হচ্ছে, 2013 টাইপের এ হচ্ছে 35 প্লাস, কত হচ্ছে 2016 তে কত হচ্ছে, 56, এটা যোগ করলে কত হচ্ছে, 50, 30, 80, 55, 6, 11, কত হচ্ছে, 91। আচ্ছা বলছে অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট মোর, অর্থাৎ এর থেকে বি কত বেশি হচ্ছে, এর থেকে বি বেশি হচ্ছে কত, 29, 120 থেকে 91 বিয়োগ করলে 29 হচ্ছে, কততে বেশি হচ্ছে, 91 × 100, ঠিক আছে? এবার দেখো এটা এটা প্রায় 30%-এর কাছাকাছি, ঠিক আছে, আমি যদি এটা প্রপার ওয়েতে সলভ করতে চাই তাহলে কত দাঁড়াচ্ছে, এটা 2900/91, অর্থাৎ 91 = কত হচ্ছে, দেখো 3 টাইমস যাবে, 3 টাইমস যাবে 290 পর্যন্ত, 3 টাইমস করলে 273 হচ্ছে, 273 17 থাকছে, 170 হচ্ছে, 170 বাকি থাকছে, তাহলে 170 2 টাইমস যাবে না, একমাত্র 1 টাইমস গেলে তারপরে কত হচ্ছে, 91 কিছু বাকি থাকবে। এবার আমি দেখছি 31 দিয়ে কোশ্চেনে অ্যান্সার একটাই আছে।
এবার চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে, দ্য নাম্বার অফ ইয়ার ইন হুইচ দ্য প্রোডাকশন অফ কার অফ টাইপ বি ইজ লেস দ্যান দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ টাইপ ডি। ঠিক আছে, তার মানে কি বলছে যে বি এর প্রোডাকশন, ঠিক আছে, বি এর প্রোডাকশন ডি এর প্রোডাকশনের অ্যাভারেজ প্রোডাকশনের থেকে কোন ইয়ারগুলো থাকবে যে ইয়ারগুলোতে কম হবে। ঠিক আছে, তো আগে আমাদেরকে তার জন্য আমাকে কী করতে হবে, আগে ডি এর অ্যাভারেজ প্রোডাকশন বার করতে হবে। তাহলে ডি এর অ্যাভারেজ প্রোডাকশন কী করে বার করবো, যেগুলো প্রোডাকশন আছে সেগুলো যদি আমি ইয়ার দিয়ে ভাগ করি, নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করি, তাহলে কী পেয়ে যাবো, অ্যাভারেজ প্রোডাকশন পেয়ে যাবো। ডি এর টোটাল প্রোডাকশন কত হচ্ছে 51 প্লাস কত হচ্ছে 24 প্লাস 30 প্লাস 46 প্লাস 54 ডিভাইড বাই কত হবে, ডিভাইড বাই হবে 5। তাহলে উপরে দেখো তো যোগফল কত আসছে, 4, 4 আর 6 10, 10 আর 4 14 রেখে 15, 5 হাতে 1, 5 আর 1 6, 4 10 আর 3 13 আর 2 15 আর 5 20, 205 বাই 5। তাহলে কত আসছে এটা, 5 দিয়ে ভাগ করলে 41। তাহলে 41 এর থেকে কোন ইয়ারগুলোতে কম আছে সেগুলো আমাকে দেখতে হবে, বি এর 42 বেশি, 48 বেশি, 40 এটা তাহলে কম হচ্ছে, একটা হলো, আচ্ছা 38 এটা হচ্ছে 41 এর কম, তারপর এটা আছে 56। তাহলে দুটো ইয়ার আমি পেলাম যে দুটো ইয়ারে কম কি হচ্ছে, যে ডি এর অ্যাভারেজ প্রোডাকশন থেকে বি এর প্রোডাকশন কম হচ্ছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত, এই কোশ্চেনের অ্যান্সার হবে 2। তো এবার চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে, এ পার্সন সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 15%, অর্থাৎ একজন ব্যক্তি একটা আর্টিকেল 15% লসে বিক্রি করেছে। যদি 15% লসে বিক্রি করে তাহলে কত টাকায় বিক্রি করেছে, টোটাল আমি 100% ধরলে 15% লস যদি হয় অর্থাৎ কততে বিক্রি করেছে, 85% বিক্রি করেছে। এবার বলছে হ্যাড হি সোল্ড ইট ফর 30.60 মোর, অর্থাৎ কি তিনি যদি এই প্রোডাক্টটাকে আরও 30.60 বেশিতে বিক্রি করতেন তাহলে হি উড হ্যাভ গেইনড কত, 9%, অর্থাৎ তিনি 9% লাভ করতেন। অর্থাৎ টোটাল যদি 100% হয়, 100%-এর উপরে তিনি কত লাভ করেছেন, 9%, অর্থাৎ কত, 109% উনি বিক্রি করেছেন। আচ্ছা, এই যে 85 থেকে 109 এই গ্যাপটা কত, এই গ্যাপটা হচ্ছে আমি দেখি 15 আর 9 24, অর্থাৎ 24%, অর্থাৎ এই 24% যে গেইন হয়েছে, এই 24% গেইনটা কিসের জন্য, এই যে 30.60 জন্য গেইন হয়েছে, তাই তো? তাহলে 24% ইকুয়াল টু কত, 30.6। তাহলে 4%, এখান থেকে 4% ভ্যালু কত আসে, 6 দিয়ে ভাগ করে দিলে 4% ভ্যালু পেয়ে যাবো, তাহলে এটা হচ্ছে 5.1। আচ্ছা, এবার যদি আমি এবার কি বলেছে, টু গেইন টেন পার্সেন্ট, অর্থাৎ কি হি শুড হ্যাভ সোল্ড ইট ফর, অর্থাৎ 10% গেইন করার জন্য, অর্থাৎ 10% গেইন মানে কত, 110% কত হবে, 110% কত হবে, 5.1 ইন্টু 110 বাই 4। ঠিক আছে, তাহলে এই জিরো দিয়ে এই পয়েন্টটাকে তুলে দিলাম, অর্থাৎ ফাইনাল ক্যালকুলেশনে আমাকে আমার কী দাঁড়ালো, ফাইনাল ক্যালকুলেশনে দাঁড়ালো 51 ইন্টু 11 বাই 4। তাহলে 51 ইন্টু 11, 11 দিয়ে মাল্টিপল করার রুল কী, নিয়ম কী, নাম্বারগুলো প্রথমে প্রথম নাম্বার কত, 5, শেষ নাম্বারটা কত, 1, দুটো নাম্বার লিখে নিলাম, তারপরে 5+1 যোগ করতে হয়, তাহলে 5+1 6, 561/4। তাহলে আমি দেখতে পাচ্ছি 4 ইন্টু 140 করলে হয় 560, তার মানে 140-এর একটু বেশি হবে, 140-এর কত বেশি হচ্ছে, 1 বেশি হচ্ছে, 1/4 মানে কত, 0.25। তাহলে অ্যান্সার কত, 140.25। আচ্ছা, এবার চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কী বলা হচ্ছে, ইন এ ট্রায়াঙ্গেল ABC দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি অ্যান্ড সি মিট অ্যাট পয়েন্ট ও। তাহলে আমি ত্রিভুজটাকে ফেলি, ধরি একটা ত্রিভুজ হচ্ছে এটা ABC, ঠিক আছে, ত্রিভুজ ABC, এটা হচ্ছে ত্রিভুজ ABC, এর যে অ্যাঙ্গেল বাইসেক্টর অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে, এটা কোথায় ছেদ করেছে, ও বিন্দুতে। তাহলে আমাকে বলেছে যে এ অ্যাঙ্গেলটার মান কত হবে, ঠিক আছে, আমরা জানি কি অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে মেলে সেটা কি হয়, ইন সেন্টার। তাহলে কি হচ্ছে, ইন সেন্টার বার করার ফর্মুলা কি হয়, 90+a/2 হয়, ঠিক আছে, সামনে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটার সাথে, সেই অ্যাঙ্গেলটার অর্ধেকের সাথে 90 যোগ হয়ে যায়, এবং এটা ইকুয়াল টু কোশ্চেনে কত দেওয়া রয়েছে, এটা ইকুয়াল টু দেওয়া রয়েছে 122। তাহলে এখান থেকে a/2 কত হবে, 122 মাইনাস 90, এটা কত হচ্ছে, 32। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো a ইকুয়াল টু কত, 32 ইন্টু 2, অর্থাৎ কত, 64 ডিগ্রি। তাহলে আমাকে a অ্যাঙ্গেলের মান বার করতে বলা হয়েছে, তাহলে a অ্যাঙ্গেলের মান কত, 64 ডিগ্রি, ঠিক আছে।
এবার চলে আসি লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনে কি আছে, লাস্ট কোশ্চেনে বলা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত, 194 দেওয়া আছে। আমাকে কি বার করতে হবে, এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার। আচ্ছা, এক্স মাইনাস টু এর হোল স্কোয়ারটাকে যদি আমি একটু খুলে লিখি তাহলে কি হবে, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। আচ্ছা, এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এটাকে যদি আমি এক্স এটা এখান থেকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বার করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হয় কত, 14। ঠিক আছে, কী করে লিখলাম, এই এক্স টু দি পাওয়ার ফোর এখান থেকে যদি উভয় পাশে দুই যোগ করি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু টু প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত, 194-এর সাথে টু যোগ হবে, তাহলে এক্সেস সেটা কি দাঁড়ায়, এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু হয় 196। তাহলে ওখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 14। ঠিক আছে, আবার যদি আমি উভয় পাশে এই 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 ইকুয়েশনের উভয় পাশে দুই যোগ করি তাহলে কি দাঁড়াবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার হয়ে যায়, সেইটা ইকুয়াল টু কত দাঁড়ায়, 16, অর্থাৎ কত, 4-এর স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 দাঁড়ায়। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, আচ্ছা এটাকে যদি আমি লসাগু করে দিই তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত দাঁড়ায়, 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু কত দাঁড়ায়, 4x। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এখানে আমি এবার কী করবো, এক্স স্কোয়ার মাইনাস 4x এর মান বসিয়ে দেবো, এটা সমান কত পেয়েছি আমি, মাইনাস 1, আগে থেকে ছিল প্লাস 4, তাহলে কত হচ্ছে, 3। অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার কত, 3। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ হলো। ঠিক আছে, ভিডিওটা সবাইকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় ঠিক আছে কমেন্টে জানাও, আমি পরের যখন কোনো ভিডিও বানাবো সেই সমস্যার সমাধান করে দেবো। ঠিক আছে, আর যত সম্ভব পারো সবাইকে শেয়ার করো ভিডিওটা, শুধুমাত্র এই কোশ্চেনগুলো সিজিএলএই যে লাগবে এমন কোনো নয়, এমন কোনো কথা নেই। ঠিক আছে, যে কোনো পরীক্ষাতে